বলছে মদ খেলে দাঁড়াও তুমি এবার দাঁড়াও অনেক কিছু বললে বলছে মদ খেলে বুদ্ধি বাড়ে সাহস হয় অনেক কিছু বলে দিল তাই বলছে এই মদ খেলে মদ খেলে বেরে কত বড় বরবাদ এই মেয়ে মানুষ ছিল বলে তোমরা পেলে কটা ভাই মেয়ে মানুষ ছিল বলে আপনারা ভাত পাচ্ছেন এই কোইকাই করিস না তারা কারণ দেখুন একটা কথা বলি হাড়িতে কটা চাল চাপালাম সেদ্ধ হয়ে গেল নামিয়ে দিলাম একে ভাত দেয়া বলে না বা 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 তো শোনো এই ভাতটা কোথা থেকে আসে কোথা থেকে আসে গো করি একশো দিনের কাজ তাই তোমার এত সাজ তাই নাকি মদ একটু যদি খাই আর যখন বাড়ি যাই বউ বলে মাতালের ঘর করব না একদম না কি মাতালের ঘর আমরা করব কি সারা স্বদেশ তো কিন্তু মাতালের ঘর করতে ভালো লাগবে লাগবে না দেখেছো দিদি ভাইরা কেমন হাত দেখাচ্ছে করব না মাতালের মেয়ে ছেলে মেয়ে ছেলে তা মেয়ে ছেলে বেটা ছেলের একটা বলুক তো কি দাদা ভাই মদ খেলে মাতাল হয় না মদ খেলে মাতাল ততক্ষণ বলবেন না যদি যতক্ষণ গালা গাল না দিচ্ছে বাহ 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 আর আমি তো দিনা কোনো গালা গাল ওহো মদ খেলে কি বন্ধু হয় মাতাল তাই নাকি কারণ দেখবেন বিদেশে বিয়ার টিয়ার এগুলো মেয়ে ছেলেরাও খায় তাহলে কি সবাই মাতাল মাতাল না যদি স্কর্পিও গাড়িতে করে দামি মদ খায় 2000 টাকা দামের গাড়ি থেকে নামলে আসুন বস আসুন স্যার মাতাল বলে না এইবারে ধরো ওই চুল্লু টুল্লু খেয়ে যারা রাস্তায় পড়ে থাকে গাল টাল দেয় ওদের কথা ধরলে তো হবে না কি তবে দিদি ভাইদের বলছি ওই রকম মাতাল যদি আপনাদের বাড়িতে থাকে তাড়িয়ে দিবেন কিন্তু আমার মত নয় আমি তো দিনা কোন গালা গাল ওহো মদ খেলে কি বন্ধু হয় মাতাল আমি তো দিনা কোন গালা গাল ঘর করব না মদ খেতে কি মদ খেতে কি হয় বন্ধু মাতাল আমি তো দিনা কোন গাল গাল আমি তো দিনা কোন গাল গাল আমি তো দিনা কোন গাল গাল এই মদের কিছু গুণাগুণ আছে সত্যি কথা কি এই মদের কিছু গুণাগুণ আছে মদটা কেন খায় কেন খায় মদটা কেন খায় জানেন মদটা কেন খায় এই মদ খায় মেয়ে ছেলের জন্য আবার মেয়ে ছেলে একদম কারণ কি আমার ছোট ছোট ভাইরা মোবাইল টোবাইল নিয়ে ঘুরে বেড়ায় হয়তো পাড়ায় কোনো মেয়ের সাথে প্রেম করছে মেয়েটার বাবা যখন মেয়েটাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেয় আমার ওই ভাইটা দুঃখ সহ্য না করতে পেরে মদের বোতল হাতে নিয়ে মদ খেয়ে দেবদাস হয়ে ঘুরে বেড়ায় এই মেয়ে ছেলের জন্য কি ঠিক বলছি তো তবে মদের কিছু গুণাগুণ আছে কি জানেন এই মদ ঘরে বসে আপনি একা একা খাবেন দেখবেন এত বুদ্ধি হবে আপনি রাজা হয়ে যাবেন আর যদি এই বন্ধু বান্ধব নিয়ে খান ফকির হয়ে যাবেন ভিখারি হয়ে যাবেন আরো কি হয় জানেন এই মদ খেলে বুদ্ধি বাড়ে এই মদ খেলে বুদ্ধি বাড়ে সাহস হয় মনে তাই নাকি মেয়ে ছেলে ঘরের মানুষ ওরা কি জানে
ছেলে মদ খেলে বুদ্ধিবারে সাহস হয় মনে মেয়ে ছেলে ঘরের মানুষ করা কি জানে রাতায় থাকি না পরে ঠিক আসি তো ঘরে রাতায় থাকি না পরে ঠিক আসি তো ঘরে রাস্তায় থাকি না পরে ঠিক আসি তো ঘরে তবু কেন এত বিবাদ ভাই মদ খেলে কি মদ খেলে কি মদ খেলে কি হয় বন্ধু আমি তো দিনা কোনো গান গাই আমি তো দিনা কোনো গান বলছে মদ খেলে দাঁড়াও তুমি এবার দাঁড়াও অনেক কিছু বললে বলছে মদ খেলে বুদ্ধি বাড়ে সাহস হয় অনেক কিছু বলে দিল মদ খেলে বুদ্ধি হয় আর বলছে মেয়ে ছেলে এরা কি জানে কিছুই জানে না তা শোনো যারা মদ খেয়ে নেই তাদের কথা ধরা যাবে না কারণ মদ খেলে লম্বা লম্বা চওড়া চওড়া ডায়লগ বেরোয় কি তাই তো দিদি ভাই তাই বলছে এই মদ খেলে বেড়ে কত বড় বড় বাপ এই মেয়ে মানুষ ছিল বলে তোমরা পেলে কটা কি দাদা মেয়ে মানুষ ছিল বলে আপনারা ভাত পাচ্ছেন এই কোনকাই করিস না দাঁড়া হ্যালো দাঁড়া দাঁড়া একটু দাঁড়া কথাটা বলে নি কোনকাই করিস না কি দাদা মেয়ে ছেলেরা ছিল বলে আপনারা ভাত পাচ্ছেন হ্যাঁ কি না বলতে হবে তো কারণ দেখুন একটা কথা বলি হাড়িতে কটা চাল চাপালাম সেদ্ধ হয়ে গেল নামিয়ে দিলাম একে ভাত দেয়া বলে না রীতিমতো ভাতটা ইনকাম করতে হয় যেটা বেটা ছেলেরা করে কি হাততালি দিয়ে তাছাড়া বুঝতে পারছি না বা 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 তো শোনো ভাতটা কোথা থেকে আসে কোথা থেকে আসে গো করি 100 দিনের কাজ তাই তোমার এত সাদ তাই নাকি করি 100 দিনের কাজ তাই তোমার এত সাজ ছায়া শরীর অভাব রাখি নাই মদ খেলেই তো মদ খেলেই তো মদ খেলেই তো হয় বন্ধু অভাব রাখেনি তবে 100 দিন কাজ না করতে যাক 100 দিন গান করে বেড়ায় আর এটাও ঠিক যে শাড়ি সায়ের অভাব রাখেনি কিন্তু দিদিদেরকে একটা মেসেজ দিয়ে দেবো ছেলেদেরকে কখনো বিশ্বাস করবেন না কেমন দেখবেন আপনি যদি কোনো শাড়ি টাড়ি কিনতে চান দাদাকে হয়তো বলেন কি গো চলো একটু শাড়ি কিনতে যেতে হবে কি বলে না না তোমার যেতে হবে না তুমি রেস্ট নাও আমি তোমার জন্য সুন্দর শাড়ি আনবো আসলে কেন নিয়ে যায় না এই এতগুলো মানে ঘরের বউদেরকে কেন নিয়ে যায় না এতগুলো টাকা নিয়ে শাড়ি কিনতে যাই শাড়ি কেনার নামে করে শুধু মদ কিনে খায় শুধু এখানে শেষ নয় আরো কি করে জানেন কোনো হয়তো কসমেটিকের দোকানে ঢুকে যে একটা মালা বা সিঁদুর টিঁদুর কিনতে হবে টিপ টিপ কিনতে হবে কেপটে তো বেশি কিছু কিনে দেবে না বিয়ে হয়ে গেছে তবুও যদি দেখে কসমেটিকের দোকান তো মেয়ে ছেলের ভিড়
তা কি বলে আচ্ছা দিদি এটা দেখে দিন তো এটা কেমন হবে একটু আর সে যদি আবার উল্টো জিজ্ঞাসা করে এটা কার জন্য কিনছেন না মানে আমার গার্লফ্রেন্ডের জন্য মানে বিয়ে হয়ে গেছে এটা বলতে কিন্তু লজ্জা পায় তাই বলছে এতগুলো টাকা নিয়ে বাজারে সে যাই আরে নতুন নতুন মেয়ে দেখলেই দাদা গো প্রেম করতে চাই ঝামালাটা যাই নিয়ে লাগুক লাস্টের চরিত্র নিয়ে টানাটানি হরি বলো হরি বলো কি এটা হয় কারণ কি মেয়েরা স্বামীকে বাঘের মুখে ঠেলে দেবে কিন্তু অন্য নারীর কাছে ঠেলে না এটা মানে মেয়েদের তা একটা কথা বলছে যে নতুন নতুন মেয়ে দেখলে না কি বললে প্রেম করতে চায় অবশ্যই অবশ্যই মা কালী দিব্যি করে বলছি কোন নতুন নতুন মেয়ে দেখলে কিন্তু দাদা প্রেম করতে চায় না তবে তাকায় কেন তাকাই বলবো কি দাদা কেন তাকাই বলবো কি বলবো কেন তাকাই জানেন আজকাল মেয়েদের যা পোশাক পিটকাটা পেটকাটা বগল কাটা সবাই তাকায় আমি কেন তবে একটা কথা কি ওই যারা যারা একটু খান আজকে ভয়ের কোনো কারণ নেই একটু হাত তালি দেন তো যারা যারা সত্যি করে খান বাবা 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 তাই আমি কি আর একা মাতাল একা কি মদ খাই গানে গিয়ে যখন দাদাদের হাত তালিটা পাই আমি কি আর একা মাতাল একা কি মদ খাই আমি যখন দু চারটা বন্ধু বান্ধব পাই এই মদের কত নাম আর সিসি চলাই রা এই মদের কত নাম আর সিসি চলাই রা এই মদের কত নাম তাই নাকি গো আর সিসি চলাই রা যে যেমন পারি ভাই তেমন খাই মদ খেলেই তো মদ খেলেই তো মদ খেলেই তো হই বন্ধু আমি তো যত আমি তো দিনা কানা গালাগা